বন্ধুরা রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আবারও নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের আরও দুটি জেলায় কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নতুন গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম তো বন্ধুরা তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে কতগুলি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী চা হয়েছে বেতন কত দেওয়া হবে সেই সঙ্গে সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে তোমরা আবেদন করবে কি কী ডকুমেন্ট লাগবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবে নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ নিয়োগের বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম দেখো বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নোটিস অফ রিক্রুটমেন্ট অফ পার্ট টাইম সুইপার আন্ডার সাবঅর্ডিনেট ক্যাডার ক্যারার এখানে তোমাদের গ্রুপ ডি পার্ট টাইম সুইপার পোস্টে নিয়োগ করা হচ্ছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে ম্যাক্সিমাম নট পাস টেন ক্লাস অর স্ট্যান্ডার্ড অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না মাধ্যমিকের নিচে যে কোনো ক্লাসে পাস করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ক্লাস ফাইভ বা ক্লাস ফোর বা ক্লাস এইট নাইন সেভেন সিক্স মাধ্যমিকের নিচে যে কোনো ক্লাসে পাস করলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে দেখো আরও বলা হয়েছে দেয়ার ইজ নো মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু কোনো মিনিমাম কোয়ালিফিকেশান এখানে লাগবে না অ্যান্ড ইভেন ইলিটারেটস আর এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ পিটিএস অর্থাৎ এখানে কিন্তু পড়াশোনা না জানা ব্যক্তিরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপরে দেখো বয়স বলা হয়েছে এক সাত দু এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে চব্বিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে এস সি এস টি ক্যাটাগরির প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং ও বিসি ক্যাটাগরির প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে এরপরে দেখো তোমাদের এই পদে বেতন কত দেওয়া হবে এখানে বলা হয়েছে ওয়ান থার্ড অব ফর্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু টোয়েন্টি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ প্লাস আদার অ্যালাওয়ান্সেস অর্থাৎ তোমাদের এই যে বেসিক পে বলা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো থেকে আঠাশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা প্লাস তোমাদের বিভিন্ন রকম ভাতা রয়েছে এর ওয়ান থার্ড কিন্তু বেতন দেওয়া হবে যেহেতু এখানে পার্ট টাইম রিক্রুটমেন্ট করা হচ্ছে সঙ্গে আরও বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস শুড বি দ্য ডোমিসাইল অফ দ্য ডিস্ট্রিক্ট ফর হুইচ ভ্যাকান্সিস হ্যাভ বিন নোটিফাইড অর পাবলিশড অর্থাৎ যে জেলার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই জেলার প্রার্থীরা কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে আর সেবারে দেখো তোমাদের এখানে কিন্তু ফিজিক্যাল ফিটনেস সম্পর্কে বলা হয়েছে এগুলো তোমরা দেখে নেবে তারপরে দেখো বলা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি তোমাদের এখানে ভ্যাকান্সি কোন কোন জেলায় কত রয়েছে এখানে তোমাদের পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম জেলায় কিন্তু নিয়োগটি করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট চোদ্দোটি শূন্য পদ রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ভাগ করা আছে এবং ঝাড়গ্রাম জেলায় দশটি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে মোট তোমাদের এখানে চব্বিশটি শূন্য পথে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে নেক্সট দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ প্রার্থী বাচাই পদ্ধতি কী রয়েছে এখানে বলা হচ্ছে দেয়ার উইল বি নো ইন্টারভিউ দ্য সিলেকশান অফ পিটিএস উইল বি অন দ্য বেসিস অফ এজ অ্যান্ড কোয়ালিফিকেশান ইন্ডেক্স অর্থাৎ তোমাদের এখানে কোনো ইন্টারভিউ নেওয়া হবে না তোমাদের এখানে বয়সের ভিত্তিতে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কিন্তু ইন্ডেক্সের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে নেক্সট দেখো তোমরা এখানে আবেদন করবে কী হবে তোমাদের এখানে অফলাইনে বাইপোস্টে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য আবেদন করার যে ফর্ম্যাট অ্যাপ্লিকেশন ফর্মের ফরম্যাটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে বিজ্ঞপ্তির সঙ্গেই তোমাদের এই ফর্ম্যাটে একটা ফর্ম টাইপ করে তৈরি করতে হবে তোমাদের জন্য অলরেডি আমি একটা ফর্ম টাইপ করে তৈরি করে দিয়েছি এবং সেই ফর্মটা তোমাদেরকে এবার দেখাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আবেদন করার ফর্ম তোমাদের সুবিধার্থে এই ফর্মটা আমি টাইপ করে দিয়েছি তো এই ফর্মটা তোমরা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে বা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবে প্রথমেই তোমরা এই ফর্মটা এফোর্ট সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করে নেবে তারপরে তোমরা এই সিম্পলি ফর্মটা ফিল আপ করে নেবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে কী কী ডকুমেন্ট লাগবে দেখো বন্ধুরা বলা হয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড এখানে এক নাম্বারে বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের ডান দিকে ওপরে কোনায় একটা পাসপোর্ট সাইজ ফটো লাগাবে লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো লাগাবে তারপরে বলা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিটের জিরোস্কফি সেলফ অ্যাটেস্টেড সঙ্গে তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট এবং সঙ্গে তোমাদের বলা হয়েছে অ্যাড্রেস প্রুফের জন্য তোমাদের আধার কার্ডের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড এবং সঙ্গে তোমাদের কোনো একটা আইডি প্রুফ অর্থাৎ ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি আইডি প্রুফের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে কার্ড সেই কার্ডের জেরক্স কপি থাকলে সেই কার্ডের জেরক্স কপি বা তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট ঠিক আছে তারপরে তোমাদের বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড সঙ্গে বলা হয়েছে এক্সারিসম্যান ক্যাটাগরি ক্ষেত্রে ডিসচার্জ বুকের সমস্ত পেজের এখানে কপি বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড সঙ্গে তোমাদের এখানে বলা হচ্ছে কপি অফ ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট অফ ইফ অ্যাপ্লাইং আন্ডার ই এস তো ই এস ক্যাটাগরি ক্ষেত্রে এখানে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেটের কপি সেলফ অ্যাটেস্টেড সঙ্গে তোমাদের অন্য কোনো সার্টিফিকেট থাকলে সেই সমস্ত সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাডিস্টেড লাগবে এই সমস্ত ডকুমেন্টের সেলফ জেরক্স কপি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে এবং সমস্ত ডকুমেন্ট তোমরা একটা বড় খামের মধ্যে করে ভরবে এবং সেই খামের উপর লিখতে হবে কি দেখে নাও রিক্রুটমেন্ট অফ পিটিএস ইন সাবঅর্ডিনেট ক্যাডার তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের পর লিখতে হবে এবং তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দেবে এই ঠিকানায় দেখা বলা হয়েছে দ্য চিফ ম্যানেজার এইচ আর টি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সার্কেল অফিস পশ্চিম মেদিনীপুর শহীদ ক্ষুদিরাম বোস রোড বার্ডস টাউন পোস্ট অফিস মিদনাপুর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর পিন সেভেন টু ওয়ান ওয়ান জিরো ওয়ান বেঙ্গল এবং তোমরা কিন্তু এই ঠিকানায় অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠিয়ে দেবে বাইপোস্টে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট এর মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এই ঠিকানায় পাঠাতে হবে এবং তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে দেখো বলে দেওয়া হয়েছে চার বারো দু হাজার একুশ ফোর্থ ডিসেম্বর দু এই তারিখের মধ্যে কিন্তু আবেদনপত্র এই ঠিকানায় পাঠাতে হবে